আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য আশিটি প্রশ্নের চতুর্থ মডেল টেস্টে স্বপ্নের স্কুলে আপনাকে আবারও স্বাগত ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান গান আশি অলক্ষে দাঁড়ায় আছে তারা দিবে কোন বলিদান পঙ্কটির রচয়িতাকে কাজী নজরুল ইসলাম বিশ্বের কাজী নজরুল ইসলাম রচিত একটি এটি মূলত হচ্ছে একটি কাব্য এইসব দিন রাত্রি এই নাটকটির লেখককে এই নাটকটি লেখক হুমায়ুন আহমেদ কোন বানানটি সঠিক এখানে খেয়াল রাখেন যে উন্মিলন বানানটি কিন্তু দন্ত দিয়ে হয় উন্মিলন নিচের যেই প্রণয়নী বানানটি আছে প্রণয় আমরা জানি মর্ধন্য ন এবং প্রণয়নী বানান এটি হচ্ছে সঠিক অন্যদিকে উন্মিলন বানান হচ্ছে এটি সঠিক তার চোখ দিয়ে পানি পড়ে বাকে নিম্ন রেখো যে শব্দটি চোখ দিয়ে এটি কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে অপাদানে তৃতীয়া কারণ কোনো কিছু থেকে যখন বিচ্যুত হয় বা একটা থেকে আর একটা উৎপন্ন হয় তখন সেটা কিন্তু অপাদান কারক হয়ে থাকে এবং দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে তৃতীয়া বিভক্তি এমন মেয়ে আর দেখিনি বাক্যে যে শব্দটি আছে সেটি কোন কারকে কোন বিভক্তি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম আর এখানে যেহেতু মেয়ে শব্দের নিচে দাগ দেওয়া আছে এটা হচ্ছে কর্মে শূন্য বিভক্তি বিষ বৃক্ষ কোন বৃক্ষ এটা হচ্ছে কর্ম সমাস সমাজ ম্যাঘ শূন্য ম্যাঘ দ্বারা শূন্য কোন সমাস ম্যাঘ দ্বারা যেহেতু ধারা দিয়া এগুলো হচ্ছে তৃতীয় বিভক্তি তাহলে তৃতীয় তৎপুরুষ সমাস তাহলে ম্যাগ শূন্য হচ্ছে তৎপুরুষ সমাস আর এখানে হচ্ছে বিষ বৃক্ষ হচ্ছে কর্মধার সমাস যা পূর্বে ছিল এখন নেই তাকে বলা হয় ভূতপূর্ব আর অভূতপূর্ব হচ্ছে যা পূর্বে কখনো হয়নি আর অদৃষ্ট পূর্ব হচ্ছে যা পূর্বে দেখা যায়নি যে নারী প্রিয় কথা বলে তাকে কি বলা হয় যে নারী প্রিয় কথা বলে তাকে বলা হয় প্রিয়ংবদা যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয় সুহাসি ভাবুক শব্দের সঠিক সন্ধি হচ্ছে বা ভাব যুগ উক ভাবুক এটি একটু খেয়াল রাখবেন উক হচ্ছে ভাবুক যে নারীর প্রিয় কথা বলে তাকে কি বলা হয় বদা। কোকিল শব্দের সমার্থক শব্দ কোনটি এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন যেমন এখানে কাকপুষ্ট শব্দের অর্থ কিন্তু কোকিল অন্যদিকে তিলক নিশাকর এগুলো হচ্ছে চাঁদের সমার্থক শব্দ শব্দ শব্দের বিপরীতার্থক কোনটি আবাহনের বিপরীত শব্দ হচ্ছে বিসর্জন সুসময়ের বন্ধু কোন বাগদাদা দিয়ে বোঝানো হয়েছে সুসময়ের বন্ধু মানে হচ্ছে সুখের পায়রা বা সুসময়ের বা আপনার যারা সুখের সময় মৌমাছির মতো আসে আবার দুঃখের দিন চলে যায় তাদেরকে বলা হয় সুসময়ের বন্ধু মানে সুখের পায়রা অ্যাচিভমেন্ট শব্দের অর্থ হচ্ছে অর্জন আর এর বানানটা হচ্ছে অ্যাচিভ আমরা কিন্তু মনে মনে এই বানানটি করতে পারি অ্যাচিভ এস আই ভি অ্যাচিভ মানে অর্জন করা এখানে হচ্ছে এটা বার্ব আর এম ইন্ড টি যখন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে নাউন অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অর্জন আর অ্যাচিভ ভার্ব হচ্ছে অর্জন করা একলেমেশন এক্লেমেশন মানে হচ্ছে সংবর্ধনা অথবা জয় শব্দ সংবর্ধনা দেয়া এই বানানটাকে আপনি একটু ভেঙে ভেঙে মনে রাখতে পারেন এক ক্লে মেশন একলেমেশন মানে হচ্ছে সংবর্ধনা অ্যাঙ্গার মে বি কম্পেয়ার টু ফায়ার যদি কোনো অসম বস্তুর সাথে তুলনা করা হয় তখন সেখানে টু বসে আর যখন একই জাতীয় বস্তুর সাথে করা হয় তখন সেখানে ভিন্ন বস্তু সেক্ষেত্রে এখানে টু বসবে হি ওয়াজ অ্যাস্ট্রনিস্ট আপনারা জানেন অ্যাস্ট্রনিস্ট মানে হচ্ছে বিস্মিত হওয়া মানে একদম আশ্চর্য হয়ে যাওয়া হঠাৎ করে অবাক হয়ে যাওয়া তাহলে অ্যাস্ট্রনিস্ট এর পরে যেই প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে অ্যাট মানে বিস্মিত হি ওয়াজ অ্যাস্টোনিস্ট অ্যাট মাই কারেজ আমার সাহসে এসে বিস্মিত হয়েছিল কমিটিতে সম্পৃক্ত থাকা অর্থে সেখানে অন বসে হি ইজ নট অন দ্য কমিটি কমিটি বানানটাও খেয়াল রাখবেন সিও এম এম আই ডবল টি ডবল ই দুইটা এম দুইটা টি দুইটা ই কমিটি বানানটা প্যারালেলিজম মানে এটা নিয়ে একটি শব্দ আছে যে পূর্বে যেরকম ফর্মেটে বসবে পরবর্তীতে সেই রকম ফরম্যাটেই বসবে যেমন দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস প্রথমে দেখেন দি মোর দিয়ে শুরু হয়েছে কমার পরে কিন্তু দি মোর দিয়েই শুরু হয়েছে এবং প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স আছে সেই অংশেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটেন্স আছে যেহেতু থার্ড সিঙ্গুলার তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে পরবর্তীতে সেমই হয়েছে কোনটি ভ্যাকেন্ট শব্দের সমার্থক শব্দ ব্যাকেট মানে খালি ব্ল্যাঙ্ক মানে খালি অন্যদিকে ভিজি মানে ব্যস্ত এঙ্গেজড মানে ব্যস্তই বলা যায় ফুল মানে হচ্ছে সম্পূর্ণ আর অ্যাঙ্গেজ যে শব্দটা এর হচ্ছে জড়িত বা চুক্তিবদ্ধ থাকা কাইন্ড শব্দের অর্থ হচ্ছে দয়ালু এখানে দেখেন আনকাইন্ড ক্রুয়াল ইন হিউম্যান এগুলো হচ্ছে এর বিপরীত শব্দ সমার্থক শব্দ কিন্তু একটি আছে বিনাইন মানে সহজ সরল একটিভ পেসিভের ক্ষেত্রে প্রথম যদি একটিভ সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট হয় সেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায় যেমন এখানে আছে ডিড ইউ ইট দ্য অ্যাপল তাহলে কন্টিনিউয়াস যদি হয় তাহলে সেখানে হবে ওয়াজ অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট অবজেক্ট ছিল দ্য অ্যাপল এখানে দ্য অ্যাপল ইট হচ্ছে বার্বের বেস্ট ফ্রম এটা হয়ে যাবে বি থ্রি মানে বার্বেসিপাল ফর্ম ইট থেকে হচ্ছে ইট এন দেন বাই এবং সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অবশ্যই বসাতে হবে হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি এখানে প্রেসিভ করতে হলে প্রথমে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট মি হয়ে যাবে তাহলে আই যেহেতু পাস্ট ইনডিফিনিট তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে আই ওয়াস সারপ্রাইজড সারপ্রাইজড বার্ব যদি এখানে বার্বের বেস ফ্রম থাকতো তাহলে কিন্তু বার্বের পাস্ট পারসিপুল ফ্রম আই ওয়াজ সারপ্রাইজড এট হিজ বিহেভিয়ার হিজ বিহেভিয়ার ছিল সাবজেক্ট এখানে হয়ে গেছে অবজেক্ট কোনটি অবস্ট্রাক্ট নাউন আপনারা জানেন যে নাম দ্বারা কোনো ব্যক্তি বস্তুর গুণ অবস্থা অথবা ইন্দ্রিয় গ্রাহ্য নয় অথবা শুধুমাত্র অনুভব করা যায় অথবা কল্পনা করা যায় তখন তাকে নাউন বলা হয় যেমন এখানে যে হাইট হাইট শব্দটি হচ্ছে এখানে নাউন অন্যান্য যে আছে যেমন বিউটি চেরিটি ডিসিপ্লিন অনেস্টি উইজডম এজেন্সি এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কারেজ শব্দটির বার্ভ কি হবে কারেজ শব্দের অর্থ হচ্ছে সাহস আর এনকারেজ মানে হচ্ছে সাহস জোগানো বা উৎসাহিত করা খুব চমৎকার একটি সেন্টেন্স যেখান থেকে আপনি একটি নিয়ম জানতে পারবেন যেমন দেখেন দ্য চেয়ারম্যান সেট টু দ্য মেম্বার লেটাস ড্রপ দ্য ম্যাটার টুডে এরকম যদি লেটাস দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় সেই ক্ষেত্রে হচ্ছে যেমন হবে দ্য চেয়ারম্যান প্রপোজ টু দা মেম্বার তারপর কমার জন্য হচ্ছে দ্যাট তারপর লেটাসের জন্য হচ্ছে দে যেহেতু আসের হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে তারপরে লেটার্স দিয়ে যদি কোনো সেন্টেন্স হয় সেক্ষেত্রে হচ্ছে শুড ব্যবহৃত হয় তাহলে দে তারপরে থেকে শুরু করে বাকি অংশটা বসে যাবে তাহলে দ্য চেয়ারম্যান প্রপোজ টু দ্য মেম্বার দ্যাট টুডে যখন থাকবে টুডের পরিবর্তে সেটা বেসিক ফর্মে হবে ইনডাইরেক্ট স্পিচে হবে দ্যাট ডে গত মডেল টেস্টে কিন্তু আমরা একটা সেন্টেন্স করেছিলাম যেটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট এখানে কিন্তু উল্টো দেওয়া আছে যেমন হি হিড্রেস মিস্টার গুড মর্নিং এটা তাহলে ডাইরেক্ট স্পিচ হবে হি সেড গুড মর্নিং মিস্টার রহমান তাহলে অ্যান্সার হবে বি বেকারস ডজন আপনারা যখন বেকারিতে যাবেন কোনো কিছু কিনতে যাবেন তখন কিন্তু ডজনকে ডজন ওরা হিসেবে ধরে না একটু বেশিই দিয়ে দেয় এর জন্য বেকারিতে ডজনকে বলা হয় 13 12টা নয় 13 কারণ একটু বেশি দেয় তারা বেকারির মধ্যে দুইটি রাশির অনুপাত 6:13 উত্তর রাশিটি 91 হলে পূর্ব রাশি কত এরকম যদি রাশি দেওয়া হয় প্রথমে আপনি হচ্ছে ভাগাকারে লিখে ফেলবেন আর যদি একটা রাশি দেওয়া থাকে যেমন এখানে একটা রাশি দেওয়া আছে একানব্বই আর একটা রাশি কত আর একটা রাশি ধরেন যে এক্স তাহলে আর খন্ড রশিকে তিন অনুপাত অনুপাতে কর্তন করা হলো অংশ যদি বারো দশমিক আট মিটার হয় ক্ষুদ্রতম অংশ কত এখানে দেখেন দুইটা অংশ আছে একটা হচ্ছে তিন একটা চার তাহলে বোঝাই যাচ্ছে চার এখানে বৃহত্তম এই চার সমান যদি বারো দশমিক আট হয় তাহলে তিন সমান কত তাহলে চার সমান হচ্ছে বারো দশমিক আট এক সমান কত তাহলে বারো দশমিক আট ডিভাইডেড বাই চার তাহলে তিন সমান কত সেটা বের হয়ে যাবে তাহলে এটা আপনি কাটাকাটি করলেই পেয়ে যাবেন মিটার কি করল পিতা এবং মাতার বয়সের গড় বিয়াল্লিশ বছর দেখেন বিয়াল্লিশ তাহলে দুইজনের আহ মোট বয়স হচ্ছে চুরাশি বছর আবার পিতা মাতা এবং এক পুত্র তাহলে এখানে তিনজন তিনজনের তাহলে যোগফল হচ্ছে তিন বত্রিশে হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে যখন চুরাশি বাদ দিবেন তখন কিন্তু তিনজন থেকে দুইজন বাদ দিলে পুত্রের বয়স বের হয়ে যাবে তাহলে বিয়োগ করলে আমরা পাবো বারো এটা হচ্ছে পুত্রের বয়স লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় বারো কিলোমিটার এবং চার কিলোমিটার নদীপথে বত্রিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে আমরা জানি স্রোতের অনুকূলে যখন হিসেব করা হয় তখন যোগ করা হয় দুটি গতিবেগ আর যখন প্রতিকূলে হয় তখন বিয়োগ করা হয় তাহলে অনুকূলে আমাদের স্রোতের গতিবেগ হচ্ছে বারো কিলোমিটার আর হচ্ছে চার কিলোমিটার তাহলে বারো আর চার সমান হচ্ছে ষোলো তাহলে বত্রিশ কিলোমিটার যদি আমি অতিক্রম করি বত্রিশ কিলোমিটার যদি অতিক্রম করি তাহলে আমার কত ঘন্টা লাগছে দুই ঘন্টা আর যদি স্রোতের প্রতিকূলে যাই তাহলে হচ্ছে বারো থেকে কিন্তু চার যোগ হবে না হয়ে যাবে বিয়োগ তাহলে আমরা কত পাচ্ছি বারো থেকে চার বাদ দিলে হচ্ছে পাচ্ছি আট তাহলে আটকে কে যদি আমি বত্রিশ কে যদি আট দিয়ে ভাগ দিই তাহলে চার ঘন্টা তাহলে টোটাল পুনরায় ফিরে আসতে আমার যে সময়টা লাগবে সেটা হচ্ছে দুই আর হচ্ছে চার সমান সমান হচ্ছে ছয় ঘন্টা সময় লাগবে পুনরায় ফিরে আসতে ক এবং খ একত্রে একটি কাজ দশ দিনে করতে পারে খ একা চোদ্দ দিনে কাজটি শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে প্রথমে আমরা দেখি দুইজনে কাজটি করতে সময় লাগে কত দশ দিন তাহলে দশ দিন যদি লাগে তাহলে একদিনে করে হচ্ছে এক ভাগের দশ অংশ এটা হচ্ছে ক প্লাস হচ্ছে খ তাহলে খ করতে পারে একটি কাজ চোদ্দ দিনে তাহলে একদিনে করে সে ওয়ান বাই ফোরটিন এখন এটা হচ্ছে ক আর খ আর এখানে এখানে হচ্ছে শুধু খ তাহলে এটা থেকে এটা যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলে কিন্তু ক একা কত পারে সেটা কিন্তু বের হয়ে যাবে তাহলে এই দুইটার লসাগু কত দশ আর চোদ্দোর লসাগু দেখেন দুই দিয়ে যদি দিই তাহলে পাঁচ আর হচ্ছে এখানে হচ্ছে সাত পাঁচ সাত পঁয়ত্রিশ সত্তর লসাগু হচ্ছে সত্তর তাহলে এখানে হচ্ছে সাত আর এখানে হচ্ছে পাঁচ চোদ্দ সত্তর মানে পাঁচ তাহলে এদিক দিয়ে দুই আর এখানে হচ্ছে সত্তর কাটাকাটি করলে হচ্ছে পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ দিনে এই কাজটি ক একা করতে পারবে এই অঙ্কটাও বারবারই আসে যেমন পঁচিশ জন শ্রমিক একটি কাজ চোদ্দ দিনে শেষ করতে পারে দশ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে যেমন পঁচিশ জন শ্রমিক একটি কাজ করে কত দিনে চোদ্দ দিনে আর যদি দেখেন একদিনে যদি করে তাহলে বেশি শ্রমিক লাগবে আর যদি দশ দিনে করে তাহলে কম লাগবে একদিনে যখন করবে তখন কিন্তু গুণ হয়ে যাবে বেশি শ্রমিক যখন লাগবে তখন গুণ হয়ে যাবে আর যখন দশ দিনে করবে তাহলে সময়টা বাড়ছে শ্রমিকটা কম লাগবে এই জন্য ভাগ হচ্ছে তাহলে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে কি হয় এদিক দিয়ে হচ্ছে দুই এদিক দিয়ে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ এদিক দিয়ে হচ্ছে সাত মানে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ জন শ্রমিক লাগতেছে আগে কতজন ছিল পঁচিশ জন তাহলে ৩৫ থেকে ২৫ বাদ দিলে আপনি বের করতে পারবেন যে নতুন কতজন লাগবে তাহলে নতুন অতিরিক্ত দশ জন শ্রমিক লাগতেছে তাহলে এই ক্ষয় হচ্ছে উত্তর এই অঙ্ক এতবারই এসেছে যে এটার উত্তর অনেকেরই মুখস্থ যদি তেলের মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরে কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না পঁচিশ হলে আমরা কিন্তু এটাই হচ্ছে বাহুগুলোর তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলা হয় তাকে বলা হয় পরিকেন্দ্র সমদি বাহু ত্রিভুজের সমান সমান বাহুদয় বর্ধিত করলে উৎপন্ন কোন দয় কি হবে হবে স্থূলকোন দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি এর নাম হচ্ছে পূর্বাসা দ্বীপ তেতুলিয়া কোন জেলায় অবস্থিত তেতুলিয়া হচ্ছে পঞ্চগড় জেলায় অবস্থিত ব্রহ্মপুত্র কোথায় বা কোথায় দিয়ে হচ্ছে বাংলাদেশে প্রবেশ করেছে এটি বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশের গভীরতম নদী কোনটি বাংলাদেশের গভীরতম নদী হচ্ছে মেঘনা মহামণি বিহার কোথায় অবস্থিত মহামণি বিহার অবস্থিত চট্টগ্রামের রাউজানে রাওজানে কে ছিলেন তিনি ছিলেন শায়েস্তা খানের কন্যা কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন সেই মুঘল সুবেদারের নাম কিন্তু এখানে নেই মুঘল সুবেদারের নাম হচ্ছে শায়েস্তা খান যিনি চট্টগ্রাম দখল করে নাম রাখেন ইসলামাবাদ ষট্টি সালে মুঘল সুবেদার সায়স্তা খান মগ এবং পর্তুগিজ জলদর্শদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেছিলেন দিবস দিবস কবে হচ্ছে চব্বিশে অক্টোবর এই চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাতিসংঘ সনদ কার্যকর হয় বৌদ্ধ সভ্যতার বিখ্যাত তক্ষশিলা কোথায় অবস্থিত এটি পাকিস্তানে অবস্থিত কোনটি ছোঁয়াছে রোগ ছোঁয়াছে রোগ হচ্ছে পাচড়া রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় রক্তে হিমোগ্লোবিন থাকে লোহিত রক্ত কণিকায় উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে কি বলা হয় বলা হয় প্রসেদন ক্যাঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে কোন ধরনের রক্তে হিমোগ্লোবিন থাকে তার রক্ত রসে সেলিক এসিড পাওয়া যায় সেলিক পাওয়া যায় টমেটোতে নিচের কোনটি সাবানকে শক্ত করে সাবানকে শক্ত করে সোডিয়াম সিলিকেট কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম তাপ শোষণ ক্ষমতা কম হচ্ছে সাদা রঙের বস্তুর এবং কালো রঙের এটার পুরোই বিপরীত কারণ তাদের তাপ শোষণ ক্ষমতা বেশি একটু একটি হচ্ছে পেন্ডুলাম গড়ি বিষুব রেখা থেকে মেরুতে নিলে গড়িটি কি হবে গড়িটি হবে ফাস্ট অনেক বেশি দ্রুত চলবে কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কোথায় অবস্থিত বিকেএসপি অবস্থিত সাভারে অভিষেক টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন অভিষেক টেস্টে বাংলাদেশ দলের ক্রিকেট অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয় কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয় টেস্ট ক্রিকেট শুরু হয় আঠারোশো সালে দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে আলবেনিয়া দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কারণ এটি হচ্ছে ইউরোপের একটি দেশ অন্যদিকে চিলি প্যারাগুয়ে এবং সুরি নাম এগুলো দক্ষিণ আমেরিকার দেশ বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় গণপরিষদে উত্থাপিত হয় বারোই অক্টোবর উনিশশো সালে নিচের কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি সুটকি মাছে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য আপনারা জানেন যে সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের উনত্রিশতম অধিবেশনে একশো ছত্রিশতম সদস্য পদ লাভ করেন তাহলে এখানে অ্যান্সার হবে ক একশো সদস্য যে প্রাণীর তিনটি হৃৎপিণ্ড আছে তিনটি হৃৎপিণ্ড আছে একমাত্র প্রাণী সেটি হচ্ছে ক্যাটল ফিশ তাছাড়া আরো কিছু প্রাণীর আছে তিনটি হৃৎপিণ্ড কিন্তু এখানে কিন্তু কোনো অ্যান্সার নেই তাই সঠিক উত্তর হবে এটা ক্যাটল ফিশ শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কি অডিওমিটার কোন প্রাণীকে ডেভিল বলা হয় অক্টোপাসকে ডেভিল মাস বলা হয় করটিতে কতগুলো অস্থি থাকে করটিতে অস্থি থাকে হচ্ছে উনত্রিশটি নাইট্রোজেনের প্রধান উৎস কি নাইট্রোজেনের প্রধান উৎস হচ্ছে বায়ুমন্ডল আলেকজান্ডার গ্রাহাম বেল কি আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন জার্মানির মুদ্রার নাম কি জার্মানির মুদ্রার নাম হচ্ছে ইউরো পৃথিবীর কোন নদীতে মাছ হয় না জর্ডান নদীতে মাছ হয় না জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্বোধন করা হয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বরে এটি উদ্বোধন করা হয় আর অন্যদিকে এটি বিত্তি প্রস্থর স্থাপন করেন হচ্ছে 16 ডিসেম্বর 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি তৎকালীন हुसैन মোহাম্মদ ইরশাদ এটি উদ্বোধন করেন কিসের সাহায্যে সমুদ্রের এবং কুয়ার গভীরতা নির্ণয় করা যায় প্রতিধোনীর মাধ্যমে সমুদ্রের গভীরতা এবং কুয়ার গভীরতা নির্ণয় করা যায় ধন্যবাদ স্বপ্ন স্কুলের সাথে থেকে এতক্ষণ দূর দূরায়ের ভিডিওটি দেখার জন্য এরকম ভাবে প্রতিনিয়ত রেগুলারলি আমরা আপনাদেরকে মডেল টেস্ট দিতে থাকব আপনারা যদি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই মডেল টেস্টগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবেন স্বপ্নের স্কুলের সাথে থাকুন এবং সাপোর্ট করুন ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানান ধন্যবাদ সবাইকে